أعوذ بالله من الشيطان الرجيم. السلام عليكم ورحمة الله وبركاته. ভারত উপমহাদেশের হুজুর পীর ও উলামাদের নিজেদের মধ্যকার যে সমস্ত মতবিরোধ, এগুলি কি একজন মুসলিম সে কি রহমত স্বরূপ মনে করতে পারবে? আর মতবিরোধ করা ইসলামে কি জায়েজ আছে? এই ব্যাপারটি নিয়ে যদি আমরা কোরআনের ভিতরে দেখি, তো কোরআনের 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু ওয়া যকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদান ফা আল্লাফা বাইনা কুলুবিকুম ফা আসবাহতুম বিনিয়ামাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফা আনকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা সবাই, মানব সমাজ, তোমরা সবাই মিলে এই কোরআনকে মজবুতভাবে, শক্তভাবে আঁকড়ে ধরো আর বিচ্ছিন্ন হয়েও না, বিভেদ করো না, বিভিন্ন পার্টিতে তোমরা বিভক্ত হয়ে যেও না। তো এই আয়াতের দৃষ্টিতে আমরা দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন তো নিষেধ করেছেন মতবিরোধ করতে, বিভিন্ন ফিরকা ফিরকা করতে। এখন যারা করে ফেলেছেন, ভারত উপমহাদেশেই আমরা সবচেয়ে বেশি দেখতে পাই, তো তাদের কাছে যে প্রমাণ রয়েছে যে তারা বলছেন, তারা আরবি ভাষায় একটি বাক্য ব্যবহার করেন, ইখতিলাফুল আইমাতি রহমাতুন। তো এই কথাটি তারা ব্যবহার করেন যে হুজুরদের, মৌলবীদের নিজেদের মাঝে যে সমস্ত মতবিরোধ রয়েছে এগুলি হলো রহমত স্বরূপ, মেনে নিলাম। যদি আপনাদের এই কথাটি, এটা তো একটি জাল কথা যেটা এই পৃথিবীতে ছড়ানো হচ্ছে, তো এটা যদি সত্য হয় তাহলে কোরআনের এই আয়াতটি যাবে কোথায়? সেই হেতু একজন মুসলিম চিরকাল জানবে কোরআনের আয়াতের দৃষ্টিতে মতবিরোধ করা যাবে না, সবাই মিলে এই রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরতে হবে। এখন যারা ধরছে না বা যারা ধরতে চাচ্ছে না, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা 6 নম্বর সূরা আল আনআমের 159 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়ান লাস্তা মিনহুম ফী শাই ইন্নামা আমরুহুম ইলাল্লাহ সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন। নিশ্চয় যারা এই সুন্দর সিস্টেমের মাঝে, এর যে ফয়সালা, এই ফয়সালার মাঝে বিভিন্ন ধরনের ফয়সালাকে নিজেদের জন্য বানিয়ে নিয়েছে এবং বিভিন্নভাবে বিভক্ত হয়ে গেছে, দীনের ভিতরে যারা বিভেদ সৃষ্টি করেছে, রাসূলকে আল্লাহ বলছেন তোমার তাদের সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে আমরা জানতে পারলাম ইসলামে মতভেদ বিরোধ করা নিষেধ, তাই পৃথিবীর মুসলিমরা যে যেখানে আছেন সবাই একসঙ্গে ভ্রাতৃত্বের সাথে তারা জীবন কাটান, তারা মতবিরোধ পছন্দ করেন না এবং তারা কোনো মতবাদও পছন্দ করেন না, মতবিরোধেও নেই তারা, মতবাদেও নেই তারা, কারণ তারা সবাই মুসলিম এবং মুমিন কোরআনের দৃষ্টিতে।